আজ আপনাদের চন্দ্রপাল ভাই জীবনের প্রথম চাকরি ইন্টারভিউ দিতে যাবে। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে আমার একটা মেল এসেছিল জিপিএস ইস্পাত লিমিটেড থেকে, তাই আজ আমি যাব জীবনের প্রথম চাকরি ইন্টারভিউ দিতে। তার জন্য এখন রেডি হতে হবে, জুতা পায়ে দিয়ে নিলাম, সাথে শার্ট প্যান্ট পরে নিলাম। হ্যাঁ, এখন শীতকাল, তার জন্য চাদর গায়ে জড়িয়ে নিলাম, কারণ আমার ইন্টারভিউ বিকেল 5টায়, বাড়িতে যেতে যেতে বিকাল হতে পারে। তো অবশেষে চলে আসলাম জিপিএস ইস্পাত হেড অফিস। এটা 10 তলা বিল্ডিং, এখন গেট দিয়ে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন অনেকে চাকরি খতম করে চলে যাচ্ছে। যাই হোক, জিপিএস এর অফিসটা খুবই সুন্দর। চলো এখন তোমাদের চন্দ্রপাল ভাই ইন্টারভিউ দিতে যাবে। তো তোমাদের চন্দ্রপাল ভাই এখন ইন্টারভিউ খতম করে আসলো। এখন আমার চাকরিটা হলো কি, তার আগে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে অনেকক্ষণ কথা বললাম, সে এখানে চাকরি করে। তো চলো এখন আমরা চলে যাব বাড়িতে, আবার গেট দিয়ে বেরোতে হবে। তো গেটের সিকিউরিটিরা আমাকে কিছুক্ষণ চেক আপ করলো, কারণ আমি কিছু চুরি করে নিয়ে যাচ্ছি কিনা। তো শেষবারের মতো জিপিএস এর 10 তলা অফিসটা দেখে নি। টাটা, বাই বাই।